This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ব্যক্তির মৃত্যুর রহস্য ক্রমশ দানা বাঁধতে থাকে। অবশেষে ব্যক্তির মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগে তার স্ত্রী, ছেলে সহ শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করল বাগডোগরা থানা পুলিশ। ধৃতদের নাম দেবী ঘোষ, অর্পণ ঘোষ, বীণা ঘোষ এবং গোপাল ঘোষ। ওই ব্যক্তি পরিবারের অভিযোগ ভিত্তিতে খুনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার রাতে বাগডোগরার ভুজিয়াপানি এলাকার বাসিন্দা অনুপ ঘোষ নামে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই মৃতের পরিবারের সদস্যরা বাগডোগরা থানায় তার স্ত্রী, ছেলে এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আজ রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। মৃত অনুপ ঘোষের পরিবারের অভিযোগ, দেবী ঘোষের অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তা জানতে পেরে যায় অনুপ। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। অভিযোগ, দেবী ঘোষ তার ছেলে ও বাপের বাড়ির লোকজন মিলে অনুপকে হত্যা করে আত্মহত্যা দেখানোর চেষ্টা করেছে। Yeah.